হাই গাইজ গুড মর্নিং সবাই থেকে ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি খুব ভালো আছি আর বিন্দা আছে দেখো সকাল সকাল ব্লকটা স্টার্ট করে দিয়েছি সকাল মানে এখন বাজে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা সকাল বলছি কি ঠিকঠাক তো বলছি চলো যাই আর মানে টাইমটা তোমার কি দেখে নি কখন ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম চলো রান্না আমি সকালে উঠে চান টান কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ সব কম কমপ্লিট হয়ে গেছে কম্পিউটার করলার পর আমি এখানে চলে আসছি রান্না বান্না আমি সকাল থেকে সেরে দিয়েছি আর এখন সাড়ে এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে আর এখানে দেখো আমি কী কী রান্না করছি দেখো গাই সব ভাত বসেছে আর আজকে মেয়ের স্কুলে একটু খাতা দেখা হবে যাবো আর চলো এখানে এখানে শাক ভাজা করেছি মেথি শাক মেথি শাক বেগুন দিয়ে ভাজলাম আর এটা মেথি শাক আর এখানে দেখো এখানে সাদনা ছুঁই আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করেছি দেখলে এই তরকারি আর এখানে থোড়টা রেখেছিলাম কল কল দেখাচ্ছি থোড়টা কালকে থোড়টা দেখেছো বাঁচিয়ে বুচিয়ে রেখেছিল আজ আই আর ওকেই মানে রেখেছিলাম কাটে কুটে কালকে দেখে রেডি করে রেখেছিলাম ওকেই তরকারি করে নিলাম চলো বানা কমপ্লিট হয়ে গেছে এখানে ক্লিয়ারে কেন রান্নাবানা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হলার পরে কেন আজকে একটু তাড়া ওড়াতে আছি মেসে দিয়ে যাব চাইদিন রান্না বানা শেষ করে দিয়েছি আর চলখাবার খাবো চল যাই জলখাবার খেয়ে নে ভারটা একটু গড় দিয়ে দিই চলে যাবো স্কুল স্কুল থেকে আসি তোমাদের আবার কথা আছে আসলে ঘরটা মোছামুছি হবে সব রান্নাঘর দেখো পুরো মোছামুছি করে নিয়েছি দেখলে রান্নাঘর মোছামুছি করে তরকারিগুলো সব জায়গা ধরে রাখে দিয়েছি আর বাসন মাসুন যতগুলো ছিল মানে মাঝা কমপ্লিট হয়ে গেছে দেখলে সব কাজ কমপ্লিট করে দিয়েছি খালি ভাতটা হয়ে গেলে জলখাবার খাইলে দেখো গাইছ আমি এখানে স্কুল মধ্যে চলে আসছি স্কুলে মিটিং ছিল প্রতি মাসে জানো প্রাইভেট বাচ্চা পড়লে আমার মেয়ে প্রাইভেট শিশু মন্দিরে পড়ে তোমার সবাই জানো কি ডেলি দেখছো বুঝতে পারবে আর ওদের প্রতি মাসে এক্সাম হয় প্রতি মাসে মিটিং হয় গার্ডিয়ান মিটিং হয় আর প্রতি মাসে এক্সামের খাতা দেখায় মিটিং করে এক্সাম খাতা এক্সামে দেখে নি আমি চলে আসছি এখানে এক্সাম খাতা দেখতে আর ক্যামেরাটা বেশি করে অন করিনি কেননা তোমার জান বুঝতে পারছো নতুন নতুন ব্লগ করছি তো একটু কেরকমের বাইরে ক্যামেরা অন করলে না কেরকম কেরকম লাগে

ওকে জ্বর কমে গেছে কালকে দেখি জোর আজকে বি বেলা জ্বর ছিল জ্বর একটু কমেছে জল খাও পেট গরম হয়ে যাবে জ্বরটা কমেছে না পরে পরতে বসে গেছে পরতে থাকু গুড মর্নিং বলে তো ঘন্টা দেখতে গুড মর্নিং কটা সাড়ে এগারো দেখ খেতে দিয়ে দিয়েছি হায় বলে দাও আমার মেয়েকে জ্বর কমে নি ও খাচ্ছে ব্রেড আর দুধ গরম করে নিয়ে এলাম দুধ ব্রেড নিয়ে খাচ্ছে হ্যাঁ বলে দাও আর শরীরটা ভালো নাই ওই জন্য অত করে কত কথা বলতো নেই দেখলে শরীর দেখছ ঠান্ডাটা অতিরিক্ত হয়েছে এখানে আমি চলে যাচ্ছি আবার ব্লগ তোমাদের মধ্যে মেয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলে তো আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘটা মুছতে ভাবছি ঘর ঘটা মুছবো আর ঘরটা একটু অপেস্কার অপোষ্কার লাগে কবে থেকে পুচি না আমি তোমার ডেলি ব্লক দিয়ে দেখছো বুঝতে পারবে আমি একদিন ছাড়া একদিন ঘর মুছি ডেলি আর মুছতে পারি না কেন শরীরটার বি ভালো লাগে না ভয়েস আর টোন থেকে তোমার বুঝতে পারতো আমার শরীরটা বি ঠিক সে ভালো নাই ঠান্ডা জো ঠান্ডা জ্বরটা এতো নাই ঠান্ডাটা কিন্তু অনেক জোরে পা পা মা আমার পুরো ফুলে গেছে মানে পুরো বডি আমার ফুলে গেছে তোমার আমাকে দেখ দেখে কি বুঝতে পারছো কি কতটা বুঝতে পারছো কতটা বুঝতে পারছো না আমি জানতে পারছি না কিন্তু মেয়েকে না আমার মেয়ে মন দুঃখ কেন কোনো কাজের বি মন নাই জানো অনেক শর্ট বি ডোজ আছে না মানে মনটা ভালো লাগছে না মেয়েকে জ্বর অতন ঠান্ডা জ্বর এত হয়ে যাচ্ছে মানে মেডিসিন খালে কমে যাচ্ছে ফের মেডিসিন মানে পাওয়ার কমে গেলে ফের জ্বর চলে আসছে এমনি দুদিন তিন দিন মেগে তো জোর হয়েছে তোমার জানো বাচ্চাকে জ্বর হলে মার মনটা কেরকম লাগে তোমার সবাই বুঝতে পারছো আর কি এক্সট্রা অধিকা করে কিছু বলতে বলছি না কিন্তু মনটা ভালো লাগছে না কেন কে জানি আর না জমা কমছে না ভাবছি ব্লডটা টেস্ট করে দিব কিন্তু দেখি আর একদিন দেখি যদি জ্বরটা না কমলে তাই ব্লডটা টেস্ট করে নিব কেন ওয়া জ্বরটা কমছে না আর দেখো দেখ আমি ঘরটাকে ডবল পুছিয়ে নিচ্ছি না সিঙ্গিল পুছলে আমাকে ভালো লাগে না তাই জন্য ডবল পুছিয়ে নিচ্ছি যত ঘর পুছো না কেননা কোথায় থেকে এত অপরিষ্কার আছে আমি বুঝতে পারি না এই দিনে না শীতকালে বেশি ময়লা বসে জামা কাপড়ে কি ঘর দুয়ার বেশি ময়লা হয় কেন কে জানি আমি কিছু ভাবতে পারি না মানে অনেক জোরে ধুলা উড়ছে এই কেন কে জানি ধুলা ভারী জোরে উড়েছে আর এই ধুলাতে বসে যাচ্ছে আমাদের তো জানছ খোলামেলা জায়গা মানে ধুলায় মানে বাতাস অনেক ভালো দিয়ে আমি তোমার থেকে কখনো দিব তোমার থেকে ব্লক দিব যে হোম ট্যুর ব্লক দিব ভাবছি দিব বলে তোমার থেকে হোম ট্যুর ব্লক হোম ট্যুর ব্লক জমা তোমার দেখে নাও আমার হোমটা কেরকম আমার জায়গাটা আমি কোথায় আছি কেরকম দেখা দেখে নি আর তোমাদেরকে একদিন দিব ভাবছি যে হোম ট্যুরে কমেন্ট করে জানাবে আমার হোম ট্যুর ব্লগ দেখতে কে কে ইচ্ছে মনেই করে আর কমেন্ট করলে আমি নিশ্চয়ই তোমাদেরকে হোম ট্যুর ব্লগ দিব আর হোম ট্যুর দুবার ভাবলাম আমি দিব বলে কিন্তু দিতে পারি না সময় অভাব কি কে জানে জানে আর তোমার জানো একা মানুষ ঘরে থাকি কত কাজকর্ম থাকে আরে আর কত দায়িত্ববি থাকে ঘরে তো ঘর সামলাবা একটা লেডির প্রতি কত বড় মানে ইয়ে ও যে করে ও জানে আর এক্সট্রা করে কিছু বলার নাই কেন একটা মানে সংসার সামলা বা খালি মুখের কথা নয় যে বলে কি সংসারে কাজ কিন্তু সংসারে জানো বেশি কাজ সংসারে আমি ভাবি চলো অনেক বক বক অনেক গান দিয়ে ফেললাম দেখতে থাকো আমার ব্লগটা দেখো আমাদের আছে এখানে তেল একটা টিসু পেপার একটা কিচেনের টাউল আর তারপরে পেস্ট এটা বেসলিন এটা লিপ বাম আর কি দেখো দেখাও তো ভালো করে দেখাও মুড়ে দেখাও দেখো গাইস আমাদের অতি কোন নিয়ে চলে আসে চলো নান রুটি দেখো গাইস আমার মেয়ের ওষুধ এসে গেছে সেট হয়ে গিয়েছিল ওষুধ বিনি আসছি আর ওষুধটা দেখাতে পারলাম না একটা কটক থেকে ওষুধ এসেছে দেখ কটক থেকে ওষুধ দুটো এসেছে ট্যাবলেট এসেছে এখানে ওষুধ মিলে না তাই ও খায় মুখে যেন ওষুধ এসে গিয়েছে দেখো গাই নান তড়কা আমাদের এসে গেছে রাতের বেলা খাওয়া যেন চলো এখানে বাড়াবাড়ি করে নিয়ে আসছি আবার তোমাদেরকে দেখাতে নান তড়কা রুটি নিয়ে চলে এসেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি পেটপোটা না পুরো জল জল হয়ে গেছে জানো পেটপোটা পুরো জল জল হয়ে গেছে গুড নাইট সবাই দিকে দেখলে তো নান রুটি তখন বাবা নিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসছি ঘুমাতে বিছনা বিছনা সব রেডি আর এইখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগেছে আর সবাই টাটা বাই বাই লভ ইউ অল ফ্রেন্ড আবার দেখাচ্ছে কালকে আর নেক্সট ব্লগে মানে কালকে ব্লগে সবাই দিকে টাটা বাই বাই লভ ইউ অল ফ্রেন্ড আর বড় দিকে আমার গুরুদন দিক আমার প্রণাম চলো এইখানে ব্লগটা